মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন ভেঙে পড়ে না, মুমিন নিজেকে হতাশার সাগরে ডুবিয়ে দেয় না। যখনই মুমিন মুসিবতে পড়ে যায়, আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে থাকে, যিনি মুমিনের ইস্তেগফারের কারণে বিপদ মুক্ত করে দেন তিনি কি? من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا مؤمن যখন ইস্তেগফার কে আবশ্যক বানায় নিবে বিপদে মুসিবতে মুমিন যখন ইস্তেগফার করবে যিনি মুমিনকে বিপদ মুক্ত করে দুশ্চিন্তা মুক্ত করে শান্তির জীবন দান করে দিবেন তিনি কি আজকের এখান থেকে পেরেশানি দূর হয়ে বাড়ি যাব পরের ইনশাআল্লাহ এই পৃথিবীতে প্রতি মিনিটে বহু মানুষ আত্মহত্যা করে মিনিটে মিনিটে আমেরিকাতে এমন ব্রিজ আছে যেখান থেকে মানুষ জাপ দিয়ে আত্মহত্যা করে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে এই যে মানুষ যারা আত্মহত্যা করছে সুখে না দুঃখে বলেন তাদের জীবনে হতাশা আছে না নাই কেউ ড্রাগ এডিক্টেড কেউ পরিবার থেকে ক্ষতিগ্রস্ত কেউ ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত যখনই সে ড্রাগ এডিক্টেড হয় ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায় কাফের কুফফাররা তখন আর ফিরে থাকার কোনো জায়গা পায় না আর মুমিনরা জেলে গিয়েও জায়গা খুঁজে পায় এক মহান রবের কাছে ঠিক না বেঠি এই জন্য মুমিনদের জীবনে কোনো হতাশা নাই কোনো দুশ্চিন্তা নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কোনো দুশ্চিন্তা নাই কোনো চিন্তা নাই মুমিনদেরকে হতাশা থেকে মুক্তি যিনি দিবেন বিজয় যিনি দিবেন তিনি কে আল্লাহ এবার আসুন আজকের মাহফিল থেকে কণ্ঠ মিলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে দরুদ ও সালাম পেশ করব আমার নবীর জন্য সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েছেন আলহামদুলিল্লাহ মাহফিলটা আবার সুন্দর হয়ে যাচ্ছে আল্লাহু আকবার আমি যখন আসছিলাম মনটা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল বন্ধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি দেখেছি মাশাআল্লাহ এটা মনে প্রাণে বলতে পারেন না মনে প্রাণে বললে একবার বলে থেমে যেত না দেখি একজন নন স্টপ একটা তাকবীর দেন তো দেখি ইসলামী বিপ্লবের জন্য রাজি আসুন আজকের মাহফিল থেকে কণ্ঠ মিলিয়ে দারাজ কণ্ঠে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের এখানে বসে যারা দরুদটা পড়লেন আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন আপনারা যারা দরুদটা পড়লেন আল্লাহর নবীর সাথে করেন সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম উম্মতের আমি নবীর উপরে দরুদ পড়ো যে যেখান থেকে যে প্রান্ত থেকে দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দরুদটা পৌঁছে দিবে তোমার দরুদটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে পৌঁছে দিবে আপনি এখান থেকে দরুদ পড়লেন আমার নবী পেয়ে যাবে আমার নবী খুশি হবে নবীকে খুশি করার জন্য দরুদ পড়তে আমরা রাজি আছি তো আবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে পড়ছেন তো এই মহব্বতের দাবি কেন
এই মহাব্বতের দাবির জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আমার আপনার জন্য সব মহাব্বত বিলিয়ে দিয়ে গিয়েছেন জীবনে কোনদিন নবী জি আমাকে আপনাকে দেখেন নাই না দেখি আল্লাহর হাবিব সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে আজকে আমরা উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি কোটি কোটি মানুষের ভিতরে নবী আমাদেরকে চিনবেন গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু ওজুর চিহ্নগুলা দেখে আল্লাহর নবী বলবে এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত আল্লাহর নবী সেদিন দাঁড়িয়ে যাবে ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম ও আল্লাহ আমার এত উম্মত আজকে তাকায়া দেখেন এত উম্মত নিয়ে আমি জান্নাতের দিকে এসেছি আল্লাহ আপনি দেখে সেদিন আল্লাহর নবী জান্নাতের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করবেন শুধু গর্ব করবেন না পুল সিরাজ যখন পার হতে নেবেন কত উম্মতের হাত কেটে যাবে পা কেটে যাবে রক্তাক্ত চেহারা সেই উম্মতদের জন্য নবী পুল সিরাজের কিনারায় দাঁড়ায় থাকবে ইনদা বাবিল জান্নাত জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে সেখানে দাঁড়িয়ে নবী যে আমাদের জন্য অপেক্ষা করবে পুল সিরাজের নবী যে আমাদের জন্য অপেক্ষা করবে কোন উম্মতদের জন্য অপেক্ষা করবে সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা ওই উম্মতদের জন্য মান আমানা বি ওয়া লাম ইয়ারানি যে উম্মত নবীর উপর ঈমান আনলো কোনদিন নবীকে দেখে নাই না দেখে ঈমান এনেছে বলেন আল্লাহু আকবার আজকে যারা এখানে বসেছি আমরা আমার নবীকে দেখি নাই কিন্তু না দেখে আমাদের কলিজার ভিতরে আমাদের নবী অঙ্কিত ভালোবাসা আমরা একে রেখেছি যখনই আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখে আমরা সম্মান করি এই জন্য সম্মান করি আমাদের কাছে নবীর সুন্নত অনেক বড় দামি ঠিক না বেঠি এই জন্য আমার ভাইয়েরা যারা আজকের মাহফিলে বসেছেন দাবি পূরণের জন্য আজকের এখানে বসে নিজের মনটাকে সাক্ষী করে বলে আপনি নবীর উম্মত হতে পেরেছেন কিনা নবীর উম্মত যদি আপনি হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যিনি আমাদেরকে বিজয় করে দিবেন তিনি কে তেলাওয়াত করেছি সূরা আবাসা থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه কেউ কারো কারো কাজে আসবে না ভাই ভাই বলে আমরা ডাকি চিৎকার করি কোন ভাই বিপদের মুহূর্তে আপনার কাজে আসবে না আপনার মা বিপদের মুহূর্তে কাজে আসবে না আপনার বাবা বিপদের মুহূর্তে কাজে আসবে না আপনার বন্ধু বিপদের মুহূর্তে কাজে আসবে না আপনার সন্তান বিপদের মুহূর্তে কাজে আসবে না সেদিন যিনি কাজে আসবেন তিনি কে আসতে বললেন কেন মহাব্বত নিয়ে বলেন তিনি কে আরো মহাব্বত নিয়ে বলেন তিনি কে আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহকে যদি আপনি আপন বানাতে পারেন আমার আল্লাহ সেদিন আপনার জন্য কাজে লেগে যাবে আজকের এখান থেকে এই শিক্ষা আমরা নিয়ে যাব মান আরাদা সাহিবান ফাল্লাহু ইয়াকফি যেই লোকটা কোনো বন্ধু খুঁজে কোনো বন্ধু খুঁজে পেতে চায় ফাল্লাহু ইয়াকফি তার জন্য আমার আল্লাহ বন্ধু হওয়ার জন্য যথেষ্ট বলেন আল্লাহু আকবার